সম্মানীয় দর্শক বিন্দু আপনাদের সামনে একটি চাকরির খবর যেটা হচ্ছে এইট পাসের রাজ্যের হোমগার্ডের চাকরি সুবর্ণ সুযোগ মাইনে কত কীভাবে আবেদন হবে এবং কী কী ট্রেনিং থাকতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলো বিষয়টা দেখা যাক তো বন্ধুরা দেখে আমি আগে দেখে নেব যে এখানে যে এটা পদের সংখ্যা কত দেখুন বন্ধুরা এখানে বলে দিয়েছে যে দৈনিক মজুরি দৈনিক মজুরি পাঁচশো টাকা মানে আপনাকে প্রতিদিন পাঁচশো পঁয়ষট্টি টাকা দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একশো ঠিক আছে এখানে দেখুন ভালো করে আপনি খেয়াল করুন এখানে বলে দিয়েছে পদের সংখ্যা একশো মানে একশো জনকে নিয়োগ হবে নিয়োগের মেয়াদ হচ্ছে তিন ছয় দু সাল পর্যন্ত মানে আজকে হচ্ছে বাইশ দুয়ের মাস আর ছয়ের মাস অবধি মানে পর্যন্ত মেয়াদ কোন কোন থানায় নিয়ে ঘটছে এখানে বলে দিচ্ছে দেখুন আমি তা এই থানাগুলো পরে আসছি তারপরে বন্ধুরা এখানে আমি যেটা বলবো যে বয়স কত থাকতে হবে দেখুন বন্ধুরা এখানে বয়স বলে দিয়েছে যে আপনাকে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত বয়স হতে হবে যেটা এক এক দু হাজার তেইশ অনুসারে এবং বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে অষ্টম শ্রেণীর উপরে হলেও হবে অবশ্য অষ্টম শ্রেণী তাকে পাশ হতে হবে এবং ন্যূনতম দৈহিক উচ্চতা দেখুন বন্ধুরা এখানে দৈহিক উচ্চতাও বলে দিয়েছে যে পুরুষের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার মহিলার ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার এবং পুরুষ কর্মপ্রার্থীর ন্যূনতম বক্ষের পরিমাণ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার তো ছিয়াত্তর সেন্টিমিটারে তার বক্ষের পরিমাণ হতে হবে তো বন্ধুরা এরপরে আমি দেখে নেব যে কর্মপ্রার্থীর ন্যূনতম দৈহিক ওজন কত লাগবে দেখুন বন্ধুরা এখানে বলে দিয়েছে যে পুরুষের ক্ষেত্রে একান্ন কিলোগ্রাম থাকতে হবে মহিলার ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোগ্রাম থাকতে হবে এবং তারপরে এখানে বলে দিয়েছে যে কত হাইট মানে হাইটটাও ওখানে বলে দিয়েছে দেখুন বন্ধুরা এখানে হাইট কতটা থাকতে হবে এখানে হাইট করতে হবে কর্মপ্রার্থীর ন্যূনতম হাইট হচ্ছে পুরুষ হচ্ছে ষোলোশো মিটার সরি বন্ধুরা হাইট লো এটা মানে একটা কোনো প্রার্থীর ন্যূনতম দৈহিক সক্ষমতার পরীক্ষা আর কি তার মানে কতটা তিনি ফিট সেই হিসাবে তাকে ষোলোশো মিটার দৌড় আট মিনিটের মধ্যে করতে হবে এবং মহিলার ক্ষেত্রে আশি আটশো মিটার দৌড় পাঁচ মিনিটের মধ্যে পূরণ করতে হবে এবং এখানে দেখুন তারপরে কী বলেছে ভালো করে একটু খেয়াল করুন যে দৈহিক সক্ষমতা পরীক্ষার সফল প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় পঞ্চাশ নম্বর এবং মৌখিক পরীক্ষায় দশ নম্বর উত্তীর্ণ হতে হবে চাকরি প্রার্থীর বাংলা লিখতে এবং বলতে পারা বাধ্যতামূলক দুটি পরীক্ষায় সফল প্রতিযোগিতা মেডিকেল টেস্ট উত্তীর্ণ হতে হবে আবার বন্ধুরা এগুলো হওয়ার পরে আবার তাদেরকে মেডিকেল হক করা হবে তারপর বন্ধুরা আবেদন কথায় কিভাবে। দেখুন বন্ধুরা আবেদন কথায় কীভাবে এখানে আবেদন হতে গেলে তার কি কী থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অবশ্যই যে তিনি যে এইট পাস করেছে তার একটি প্রমাণপত্র থাকতে হবে এবং ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার সবপত্রিত প্রতিলিপি এবং তারপরে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে সমস্ত আবেদনপত্রের সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরো দুই দু হাজার তেইশ তো বন্ধুরা এটা হচ্ছে শেষ তারিখ সতেরো দুই দু হাজার তেইশ হচ্ছে শেষ ওখানে বন্ধুরা যেটা ছয়ের মাস বললাম ওটা একটা ভুল বলা হচ্ছে যা এখানে দেখুন বলেছে সময় সমস্ত আবেদনপত্র সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত অধিকারিক নিকট জমা করতে হবে এবং যার লাস্ট ডেট হচ্ছে সতেরো দুই দু হাজার তেইশ আজকে হচ্ছে বন্ধুরা আজকে হচ্ছে তোমার তারিখ হচ্ছে চোদ্দো তারিখ মানে আর তিন দিনের বিশদ বিবরণ অথবা বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট থানার ভারাপ্রাপ্ত অধিকারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তো বন্ধুরা এখানে আমি দেখে নেবো যে নিয়োগটা কোথায় হবে তো দেখুন বন্ধুরা এখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন প্রথম দিকে দেখুন নিয়োগটা লেখায় আছে যে দৈনিক মজুরির এখানে আমি দেখিয়ে দিচ্ছি তাও এখানে দেখুন যে দৈনিক মজুরির ভিত্তিতে হোমগার্ডের নিয়োগ করা হবে একশো জন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে পথ সুরক্ষার কাজে এই হোমগার্ডের ব্যবহার করা হবে এবং দেখুন বন্ধুরা তারপরে এখানেই বলে দিয়েছে যে পশ্চিম মেদিনীপুরের কোন কোন থানায় নিয়োগ হবে এখানে তার একটা কথা দেখে নিই যে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার হোমগার্ড নিয়োগ করা হচ্ছে এই নিয়োগ অস্থায়ী এটা একটু একটা অস্থায়ী দৈনিক মজুরির ভিত্তিতে হোমগার্ড নিয়োগ করা হবে একশো জনকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে পদ সুরক্ষার কাজে এই হোমগার্ডের ব্যবহার করা হবে ইচ্ছুক প্রার্থীর আবেদনপত্র পূরণের জন্য নিম্নে নিম্নে দেওয়া তথ্য দেয় দেখুন বন্ধুরা এখানে পদের নাম তো অস্থায়ী বলে দিচ্ছে তো বন্ধুরা এবং এখানে যেটা তারিখের নেয়া বলছে নিয়োগের মেয়াদ অ্যাকচুয়ালি আপনারা দুয়ের মাসের সতেরো তারিখে লাস্ট ডেট ফর্ম ফিল করে করার পরে আপনাদের ওই যে যোগ্যতা থাকবে এখানে তিন তিরিশ তিন ছয় দু পর্যন্ত মানে মেয়াদের এটা হচ্ছে ছয় মানে তিন চার মাসের পর্যন্ত এটা নিয়োগ নিয়োগ হবে তারপরে এবারে হয়তো কোনো সুযোগ সুবিধা হয়তো দিতেও পারে তো কোন কোন থানায় নিয়োগ হবে যে ডেবড়ায় জনকে নেওয়া হবে আর খড়গপুর লোকালে বত্রিশ জনকে বারো জনকে শালবনিতে দশজনকে গড়বেতায় দশজনকে নারায়ণনগরে আটজনকে বেলদায় আটজনকে দাতনে আটজনকে তো বন্ধুরা বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হোমগার্ডের এইট পাশে চাকরি করতে গেলে এটা বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু থানায় নিয়ে ঘটছে তো অবশ্যই যারা পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখছে তারাও কমেন্ট করবেন এবং আপনাদের জেলাতে কোনো রকম এরকম যদি মানে কম কম যেখানে এইট পাসে মাত্র কম ইসে কীভাবে চাকরি যদি এরকম গুরুত্বপূর্ণ চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি আপনার একটু উপকৃত হয় অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা এই পর্যন্ত আবার কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে দেখা হবে